হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদেরকে আমি আধা ঘন্টার মধ্যে অতিথি কিভাবে আপ্যায়ন করবে তাও মাংস পোলাও দিয়ে সেটাই তোমাদেরকে আমি দেখাবো অতিথি আসার পর হঠাৎ করে যদি কোনো অতিথি চলে আসে তাহলে তাকে তো একটু ভালো মন্দ খাওয়াতেই হবে তাই আমি আধা ঘন্টার মধ্যে পোলাও রান্না করব আর মাংস কমপ্লিট করবো প্রথমেই মাংসটাকে ধুয়ে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো অন্যদিকে প্রেশার কুকার নিয়ে তাতে শ্বশুর তেল নিয়ে তাতে পেঁয়াজ রসুন ফোড়ন দেব দিয়ে এবার একটু ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে কাটা আলুগুলি দিয়ে দেব। দিয়ে হলুদ দেব লবণ দেব দিয়ে ভালো করে আবার ভেজে নেব আমার ভিডিওগুলি দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে তাতে আমি ম্যারিনেট করা মাংসটাও ঢেলে দিলাম এবার সেটাকে ভালো করে ভাজবো একটু একটু ভালো করে ভেজে নিতে হবে আর অন্যদিকে মিক্সারের মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ষোলোটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিলাম আদা নেবো দেড় ইঞ্চি পরিমাণ আদা নিলাম কারণ আমার এক কিলো মাংস আছে এখানে আর একটু জিরা ভাজা জিরা নেব এলাচ নিয়েছি ছয় সাতটা ভাজা জিরা নিলাম দারচিনি নিলাম নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব জল দিয়ে পেস্ট তৈরি করে নেবো এবার আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে মাংসটাও মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব এবার এটাকে ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওগুলি দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এবার কিছু আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম আমার ছেলে খেতে খুব ভালোবাসে কাটা কুচি পেঁয়াজও কিছু ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু কষিয়ে একটু ঢেকে দেব তবে প্রেশার কুকারের মুখটা আমি বন্ধ করব না এমনি ঢেকে দিলাম এরপরে মুখটা তুলে তারপর আবার একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে অল্প জল আমার মিক্সারের যে জারটা ধুয়ে একটু জল দিয়ে এবার তিনটা সিটি দিয়ে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা হলে পরে মুখটা প্রেশার কুকারের মুখটা খুলে দেখব মোটামুটি রেডি হয়ে গেছে তবে ঝোলটা আর একটু শুকিয়ে নেব ভাবছি কষা মাংস খেতেই ভালো লাগে বাস আমার রেডি হয়ে গেল চিকেন কারি মাংস রান্না করার সাথে সাথে পাশের ওভেনটাতে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাতের হাড়ি জলটাও গরম হয়ে গেছে তাতে আমি তিন কাপ চাল দিয়েছি ডাবল জল দিতে হবে তার জন্য ছয় কাপ জল দিয়েছি আর একটু ফুড কালার দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এলাচ দারচিনি দিয়েছি আর ঘি দিয়েছি তিন চামচ আর রিফাইন অয়েল দিয়েছি তিন চামচ দিয়ে যখন বলকা এসেছে তখন একদম স্টিমটা কমিয়ে দিয়ে চালটা ফুটতে দিয়েছি ঢাক ঢেকে আমার দেখো হয়ে গেছে এবার রাইসটাও তৈরি হয়ে গেছে একদম ঝরঝরাই হয়েছে পোলাওটা খুব খেতে খুব টেস্ট হয় এরপর আমি কাজু আর চীনা বাদাম দিয়ে মিশিয়ে কমপ্লিট হয়ে গেল আমার পোলাও বাস এখন অতিথিকে খাওয়াতে আর কোনো অসুবিধা নেই আমার অন্য আরেকটা চ্যানেল আছে শিখা ড্যাশ দেবদাস ব্লগস প্লিজ ওইটাকেও সাবস্ক্রাইব করে দিও তোমরা থ্যাংক ইউ ফর ওয়াচিং এবার আমার অতিথি এসে খেতে বসে গেছে ওদেরকে সার্ভ করে দিচ্ছি ওনারাও সন্তুষ্ট হয়ে গেছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ